রাত পোহালেই লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নাড়ু চিরের মোয়া আর মুড়ির মোয়া বাড়িতে কিভাবে তৈরি করা হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তিলের নাড়ু তৈরি করে নিচ্ছি তিলের নাড়ু তৈরি করার জন্য প্রথমে শুকনো কলায় একশো গ্রাম তিল নিয়েছি তিলটাকে ভেজে নিচ্ছি তিলটা ভাজা হয়ে গেছে এবার আমি যে পরিমাণ তিল নিয়েছিলাম সেই সম পরিমাণ গুড় নিলাম গুড়টাকে অল্প জল দিয়ে আমি দেখো গলিয়ে নিচ্ছি দেখো এইভাবে একটা তারের সৃষ্টি হচ্ছে তার মানে পাকটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা তিলটাকে দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ রাখতে হবে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এভাবে গরম অবস্থাতেই তিলের নাড়ুগুলো পাকিয়ে ফেলতে হবে দেখো এভাবে শেপ দিয়ে আমি নাড়ু তৈরি করে নিয়েছি একইভাবে আমি চিলের মোয়াটাকেও তৈরি করে নিচ্ছি এভাবে গোল শেপ দিয়ে দিলাম চিরে মোয়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি মুড়ির মোয়া তৈরি করে নেব গুড়টাকে পাক দিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মুড়িটাকে দিয়ে দিচ্ছি গুড়ের সাথে মুড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সবগুলোকেই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অফ রাখতে হবে আর মুড়ির মোয়া তৈরি করার সময় মনে রাখতে হবে সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিয়ে তবেই পাকানো যাবে তিলের নাড়ু চিনের মোয়া মুড়ির মোয়া রেডি করে নিয়েছি আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হইলো এই মিষ্টি বাড়িতেই তৈরি করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করো